এক ভয়ঙ্কর ঘটনা, বিস্ময়কর। দেখতে পাচ্ছেন সোহন পাল 4.5 বছর কিভাবে বেঁচে আছে, বিস্ময়কর ডাক্তারদের কাছেও। মাথায় টিউমার, আবার ধরা পড়েছে বুকের মধ্যে হার্টের ফুটো, প্রস্রাবের দ্বারে টিউমার। ভয়ঙ্কর ঘটনা, সবার সাহায্য সহযোগিতা দরকার। শিলিগুড়ি হায়দরপাড়া সোহন পাল। নমস্কার বন্ধুরা, আপনারা এখানে দেখছেন সোহন পাল। সোহন পাল 4.5 বছর বয়স, ওর ব্রেন টিউমারে আক্রান্ত হওয়ার খবর আমরা খবরের ঘন্টায় আগেই দিয়েছিলাম। এইবারে বিভিন্ন মানুষ সহযোগিতা করেছেন, সহযোগিতা করবার পর তাকে বেঙ্গালোরে নিয়ে যাওয়া হয়েছিল ব্রেন টিউমারের চিকিৎসার জন্য। এবং সেখানে গিয়ে ডাক্তারবাবুরা দেখেছেন যে ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর একটা বিস্ময়কর ব্যাপার যে ওর হার্টের ফুটো ধরা পড়েছে। ব্রেন টিউমারের চিকিৎসা তো দূরের কথা, হার্টের ফুটো এখন ও চিকিৎসার দরকার, তার সঙ্গে প্রস্রাবের ওখানেও টিউমার ধরা পড়েছে। 4.5 বছর বয়স, সোহন পাল শিলিগুড়ি হায়দরপাড়ায় থাকে। ওকে ব্রেন টিউমারের চিকিৎসা আপাতত হালকা ওষুধ দিয়ে রেখেছে, ব্রেন টিউমার অপারেশন এখন হচ্ছে না, কারণ হার্ট অপারেশন দরকার আগে, জরুরি। ডাক্তাররা ওর এই রোগগুলো দেখে বিস্মিত, হতবাক যে কি করে এত বিরল, বলছে যে বিরল ঘটনা। সোহন পাল, সোহন পাল দেখা যাক, এই যে সোহন পাল, দেখি সোহন। হ্যাঁ হ্যাঁ, তোমার এখন কি পড়াশোনা করো? আর তোমার ব্যথা আছে শরীরে? কি কোথায় ব্যথা আছে? রক্ত নিচে? আচ্ছা, কোথা থেকে রক্ত নিচে? বড় হয়ে গেছো ওই জন্য ব্যথা নাই? মাথা ব্যথা করে? না না, মাথা ব্যথা করে একটু একটু। আচ্ছা, ও কখন করে ব্যথা? কখন ব্যথা করে মাথার মধ্যে? তাও ব্যথা কমে না? ও, পেটে ব্যথা আছে? না। আচ্ছা, বুকে? বুকে তো হালকা হালকা ব্যথা করে, বুকে হালকা হালকা ব্যথা। আর মাথায় ব্যথা হলে মাথায় বাড়ি মারো? আচ্ছা,
ঠিক ঠিক ঠিক, তাহলে চুপ থাকো একটু, আমি তোমার, আমরা তোমার মার সঙ্গে কথা বলি। হ্যাঁ, খুব ভালো ছেলে, গুড বয়, গুড বয়। হ্যাঁ হ্যাঁ, খেলবে, দাঁড়া আমি আগে কথা বলিনি। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা কথা বলছি সোহনের মা, একটু বলবেন যে কি অবস্থা, কি পরিস্থিতি? নমস্কার, আমি সোহন পালের মা বলছি। আমি খবর ঘন্টার মাধ্যমে শিলিগুড়ির প্রতিটা মানুষের কাছে আমি আবেদন করেছিলাম। আবেদন করাতে অনেক মানুষ এগিয়ে আসছে, এগিয়ে আসাতে এখন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া অনেক জায়গা থেকে এগিয়ে আসছে, অনেক মানুষ আসাতে তাদের সাহায্য নিয়ে আমি ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম ওর যে অন্য অন্য ট্রিটমেন্ট করার জন্য, যেমন মাথার ওইগুলো যেগুলো অসুখগুলো ছিল, যত রকম অসুখ ছিল সেই সমস্ত ব্যাপার নিয়ে আমি গেছিলাম নিউম্যান্সে। নিউম্যান্সে যাওয়ার পর ওখানে ডাক্তার ওরা বলেছিল যে টিউমারের অপারেশনটা করবে। এই অপারেশন করতে গিয়ে যখন ওকে টেস্টগুলো দিয়েছে, সেই টেস্ট করতে গিয়ে ইন্দিরা গান্ধীতে আমরা গেলাম, ওরা রেফার করে ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী রেফার করার পর টেস্টগুলো দিয়েছে, ইন্দিরা গান্ধীর থেকে আবার যখন টেস্ট করতে আমরা গেছি জয়দেবাতে, জয়দেবা হার্ট স্পেশালিস্ট, ওখানে গিয়ে ধরা পড়ে যে ওর একটা হার্টে ফুটো, যে ফুটোটা পরিমাণটা অনেকটাই বড় বড়, ওটা এখন ইমিডিয়েট সার্জারিটা না করলে অন্য কোনো ট্রিটমেন্ট করা যাবে না, কোনো রকমই ওষুধপত্র ওকে বেশি হাই ডোজের ওষুধও দেওয়া যাবে না, আর কোনো সার্জারিও করা যাবে না। এখন প্রথম ওকে এই হার্টের সার্জারিটাই করতে হবে। তার সাথে সাথে আবার আর একটা ধরা পড়েছে, যেটা ওর এমনিতে বাথরুমের জায়গাটাও বাঁকা ছিল, সেটা একটা অসুখ আগের থেকেই ছিল, তারপরেও আবার আর একটা অসুখ ধরা পড়েছে যে পেছাবের জায়গার মধ্যে একটা টিউমার, সেটাও এখন এই মুহূর্তে কোনো অপারেশন করা যাবে না, শুধু আগে হার্টের ফুটাটা না বন্ধ করা পর্যন্ত ওকে অন্য কোনো ব্যাপার নেই, যদি ওকে অতীতে ঢুকানো যায় তো অ্যানেস্থেসিয়ার ডোজটা দেওয়াই যাবে না। অতএব আবার সবার, শিলিগুড়ির সব মানুষের কাছে, আমাকে যারা যারা খবরের ঘন্টা দেখেন সবার কাছে এটি আবেদন করছি যে আপনারা আমাকে একটু গাইড করেন। এখানে তো প্রচুর অর্থের প্রয়োজন, অর্থ তো আমার দরকার, তার সাথে সাথে আপনাদের গাইডটাও আমার খুব দরকার। আমি বুঝতে পারছি না যে এই মুহূর্তে আমি কি করব। ওরা ছ মাসের মধ্যে আমাকে বলছে নিজে, তার মধ্যে বলছে ছ মাসের মধ্যে অপারেশনটা পুরো সাকসেস করতে বলছে, তারপরে ওরা অন্যান্য ট্রিটমেন্ট করবে। এখন এই মুহূর্তে আমি বাইরের থেকে আসলাম, এসে আমার এখন হাত খালি, আমি এই মুহূর্তে কি করে আবার বাইরে নিয়ে গিয়ে আমি অপারেশনটা করবো সার্জারি। তবে আপনারা যদি সবাই আমাকে একটু গাইড করেন, একটু বলেন, ওটারও আমার খুব প্রয়োজন, আর যদি পারেন কিছু একটু সাহায্য করেন, যাতে আমি আমার বাচ্চাটাকে নিয়ে গিয়ে হার্টের অপারেশনটা করে তারপরে পরবর্তী ট্রিটমেন্টে আমি যেতে পারি, করতে পারি, সুস্থ করে আমরা আনতে পারি। আপনারা তো সবাই দেখছেন, সোহনকে ছোট থেকেই দেখে যাচ্ছেন, ও একটু একটু করে কিভাবে করে ওর দিনের পর দিন খারাপ হয়ে যাচ্ছে। এমনি জিনিস ও নিতে পারবে না শরীরে, ওর মধ্যে হাইপার অ্যাক্টিভিটিটা বেশি। ব্রেনের ডাক্তাররা সবাই বলছে, ওরা আপনারা দেখতে থাকবেন, ও এক মিনিটও স্থির ভাবে থাকে না, ওর মধ্যে হাইপার অ্যাক্টিভিটি আছে, ওর এডি কি বলে এক অসুখ গুলো আছে, যার জন্য ওকে আমরা বেশি উত্তেজিত করতে পারবো না, ও যেটা বলবে আমাকে ওইটাই মানি চলতে হবে। আর এইগুলো এতদিন মানতে হবে যতদিন পর্যন্ত আমি ব্রেনের চিকিৎসা না করছি, আর ব্রেনের চিকিৎসা করাতে গেলে আমাকে আগে হার্টের ফুটাটা বন্ধ করাতে হবে, হার্টের ফুটাটা বন্ধ করে, আর তার মধ্যে তো ওর চোখের একটা সমস্যা হয়ে গেছে, যেটা দুবার তিনবার অপারেশন করছি, বুঝতেই পারছেন আমি কি করবো। এর আগেও তো চোখের অপারেশন হয়েছে, এবারও ডাক্তার ওকে সার্জারি কথাই লিখছে যে ওর চোখেরও আরো সার্জারি করতে হবে, কিন্তু আমি তো এখন এই মুহূর্তে আর কোনোটাই করতে পারবো না যতক্ষণ পর্যন্ত হার্টের অপারেশন না হচ্ছে। অতএব আপনারা সবাই একটু দেখেন, আমাকে একটু গাইড করেন যে আমি যাতে কিভাবে কি করি, আপনাদের পরামর্শটা খুব দরকার, আর অর্থ তো খুব প্রয়োজন। আর যেখানটা ওর হার্টের অপারেশন করতে কত লাগবে, 3 লক্ষ টাকা লাগবে হার্টের অপারেশন করতে, ওরা বাজেটও দিয়ে দিয়েছে জয়দেবার থেকে, ওরা বাজেট দিয়ে দিয়েছে, বলছে খুব ইমিডিয়েট অপারেশন করতে। এখন আমি কি করবো আমি নিজে কিছু বুঝতে পারছি না, 1 মাস হয়ে গেল, আমার হাজবেন্ড এখন তো বসা কাজ করতে না, ওনার কাজ শুরু হবে 20 তারিখ থেকে, উনিও কাজ করবে, উনিও চেষ্টা করছে। কোন কোন নাম্বারে যোগাযোগ করবে? আমার নাম্বারটা হলো 9641898263, আবারও বলছি 9641898263, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার গুগল পে নাম্বার, আপনারা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন চান তাহলে সবাই এটা এই নাম্বারে করতে পারেন। আপনার নামটা? আমার নাম উমা পাল, এটা হায়দরপাড়া, হায়দরপাড়া শিলিগুড়ি, হায়দরপাড়া বিবাদী সরণি। আর হচ্ছে সোহন পাল, আর আমার ছেলে, এই যে ছোট্ট ছেলে, আমার ছেলের নাম সোহন পাল। বয়স? বয়স 4 বছর 4 মাস।